ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন গ্রামে এক পাল গরু নিয়ে মাঠে চড়ানো হয় এবং সেই গরুগুলো সারাদিন মেনটেন করা হয়, বিভিন্ন কিছু খাওয়ানো হয় মাঠে, তারপরে সেগুলোকে দিন শেষে বাসায় আনা হয়। যারা এই কাজ করে থাকে তাদেরকে আমরা রাখাল বলে সম্বোধন করি। কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো গ্রামের বর্ষার সিজনগুলোতে বা বৃষ্টির সিজনগুলোতে থই থই রই রই তই তই পানিতে কিভাবে হাঁসকে প্রতিপালন বা পালন করা হয়। সিরাজগঞ্জ জেলার তারাশুপর জেলার দেশি গ্রামে, অর্থাৎ গ্রামের নাম হচ্ছে দেশি গ্রাম, সেই গ্রামে সম্মানিত আমাদের এক বড় ভাই, যিনি খুব শখ করেই সেই হাঁসগুলোকে পালন করেন এবং তিনি প্রতিনিয়ত এভাবে করে হাঁসগুলোকে দেখাশোনা করে থাকেন। এবং বর্ষার এই সিজনগুলোতে সাদা কালো এই হাঁসের যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেটা পানিতে খুবই মানিয়েছে, সারাদিন ব্যস্ততার মাঝেও তাদেরকে সময় দিতে বা তাদের দেখাশোনা করতে সে ভুলেনি। এবং এইটা হচ্ছে আমাদের সুন্দর একটি গ্রামের সুন্দর একটি দৃশ্য। আশেপাশে যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাঁস যেখানে চড়ানো হচ্ছে তার আশেপাশে সেই সিনারিটা। ওভারঅল ভিউটা খুবই সুন্দর যেটা আপনারা দেখতে পাচ্ছেন। গত কয়েকদিন আগেও ছিল প্রচণ্ড গরম এবং ধান কাটার সিজন শেষ হওয়ার পরপরই বৃষ্টির সিজনটা শুরু হয়েছে। চারদিকে আমের সমারোহ এবং আমও অনেকটা শেষের দিকে, এবং এর পরপরই শুরু হয়েছে বর্ষাকাল বা বৃষ্টির সিজন। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে ধান গাছ ছিল সেখানে এখন হাঁসের পালন করা হচ্ছে। এবং এই হাঁসগুলো সাধারণত কী খায় আপনারা অনেকে জানেন কি না আমি জানি না, সেটা হচ্ছে ধান গাছের যেই অংশটুকু রয়ে গেছে সেখান দিয়ে ছোটোখাটো অনেক ঘাসগুলো তৈরি হয়, সেই ঘাসগুলোই কিন্তু হাঁসের প্রধান খাবার, অর্থাৎ ঘাস হচ্ছে হাঁসের প্রধান খাবার। এছাড়াও ধান এবং লতাপাতা জাতীয় বা ছোট ছোট গাছ জাতীয় অনেক খাবার তারা খেয়ে থাকে। ছবিতে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে বলা হয় হাঁসের রাজা, অর্থাৎ রাজহাঁস। এছাড়াও গ্রামাঞ্চলে পাতিহাঁস বা অন্যান্য হাঁসও পাওয়া যায়, তবে হাঁসের রাজা হচ্ছে রাজহাঁস। এবং এরা সাইজে কিন্তু অনেকটাই বড় হয়, যাদের গলাগুলো সাইজে লম্বা, এবং এরা অনেক বড় বড় সাইজের ডিম পেড়ে থাকে। সেই ডিমগুলো আপনি এক থেকে দুইটা ডিম যদি সিদ্ধ করে খেতে পারেন, যেমন পুষ্টিগুণ পাবেন তেমনি আপনার ভাতের ক্ষুদা এটা দিয়ে পেট ভরে যাবে। পরন্ত বিকেলে নদী নালা বা ঝিলে হাঁসদের এভাবে বিচরণ করে খাবার খাওয়া গ্রামের বড় একটা ঐতিহ্যের ছোট্ট একটি অংশ। ছোট্ট এই গ্রামের সৌন্দর্য রাজহাঁসগুলো আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। কোনো একটা এপিসোডে দেশি গ্রামের যে সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। দুপুরের পর সূর্য পশ্চিম আকাশে ঢলে যায় আর তখনই রোদের তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে, আর তখনই আমাদের প্রিয় ভাই আবুল কালাম আজাদ তার প্রিয় হাঁসগুলোকে এভাবেই বিকেলে 2 থেকে 3 ঘন্টা তাদের পিছনে তার মূল্যবান সময়টুকু ব্যয় করে। এটা শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্য নয়, অনেকেই যারা গ্রামে থাকে মনের শখ মেটাতেও এই কাজগুলো করে থাকে। কিছুদিন আগেও যে জমিগুলো ছিল ধান দিয়ে ভরপুর, এখন সেই জমিগুলো রাজহাঁস দিয়ে ভরপুর। যারা গ্রামীণ পরিবেশে প্রকৃতিতে কাছে থেকে উপভোগ করতে চান তারা ঘুরে আসতে পারেন আমাদের এই ছোট্ট প্রিয় গ্রাম থেকে, যে গ্রামের নাম হচ্ছে দেশি গ্রাম। সুতরাং সবাইকে আমাদের এই গ্রামে আসার জন্য দাওয়াত রইল। আর এভাবেই দিন শেষে ক্লান্ত বেশে রাজহাঁসগুলোকে বাসার দিকে আনা হয়। কিছুদিনের মধ্যেই এই 35 থেকে 40টা রাজহাঁস থেকে আপনারা আরো অনেক বেশি রাজহাঁস একসঙ্গে দেখতে পারবেন, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এইখানেই এই রাজহাঁসের পর্বটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গ্রামটিতে এসে একবার ঘুরে যাবেন।